আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি আমি বাড়ি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাবো আজকের প্রথম উৎপাদন ব্যবস্থাপনা আর প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের আমাদের পঞ্চম ক্লাস প্রিয় শিক্ষার্থী আজকের পাঠের বিষয় আমরা নির্ধারণ করেছি যেটা হলো মান ব্যবস্থাপনার গুরুত্ব এর আগে আমরা মান কী পড়েছিলাম এর আগে আমরা মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলোতে নিশ্চয়ই তোমরা আমাদের সাথে ছিলে এবং বিষয়গুলো ভালোভাবে দেখেছ প্রিয় শিক্ষার্থী আমরা আজকে পড়ব মান ব্যবস্থাপনার গুরুত্ব পৃথিবীতে মান ব্যবস্থাপনার গুরুত্ব অত্যন্ত ব্যাপক কারণ হলো বিশ্বায়নের যুগে দিন দিন ব্যবসা বাণিজ্য যত বৃদ্ধি পাচ্ছে মানের প্রতি গুরুত্ব তত বাড়ছে বর্তমান সময়ে আমরা জানি মানের উপর নির্ভর করে ব্যবসায়ের সুনাম এবং ব্যবসায়ের অগ্রগতি প্রিয় শিক্ষার্থী আমরা দেখেছি বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানি তাদের মানের উপর নির্ভর করেই তারা তাদের নেটওয়ার্ক কভারেজকে গ্রাহকদের সামনে উপস্থাপন করে বা মানটাকে ভালো বলে তাদের সামনে উপস্থাপন করে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার কোম্পানি তাদের পণ্যগুলোর কোয়ালিটি মান ভালো রেখে কোয়ালিটি মান বজায় রেখে এবং গ্রাহকদেরকে মানের বিষয়টি উপস্থাপন করে এবং মানসম্মত পণ্য উৎপাদন করে গ্রাহকদের মন অর্জন করেছে এবং গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারছি গ্রামীণ ফোন স্কোয়ার তারা শুধু মূল্যের উপরে দামের উপরে নির্ভর করেনি তারা পণ্যের গুণগত মানের উপরে নির্ভর করেছে তারা বেস্ট কোয়ালিটি ভালো মানের পণ্য উৎপাদন করেছে এবং ভালো মানের পণ্য উৎপাদন করে তারা গ্রাহকদের মনোরঞ্জন করেছে প্রিয় শিক্ষার্থী তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে মানের উপর নির্ভর করে পণ্যের গুণগত বৈশিষ্ট্য এবং একজন ক্রেতা নির্ভর করে মানের উপরে কারণ আমরা আগেই জানি যে পণ্যের গুণগত মান এবং বৈশিষ্ট্য বা আকর্ষণ করতে পারে একটি ভালো পণ্য তাই আজকে আমরা মান ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করছি মান ব্যবস্থাপনার গুরুত্ব কেন আমরা জানি মান ব্যবস্থাপনা কি একটি পণ্যের গুণগত মান বা বৈশিষ্ট্য তৈরি করতে উপকরণ তৈরি করতে এবং কোম্পানির উৎপাদনশীলতা বাড়াতে এবং ভোক্তাকে পণ্যের প্রতি আকর্ষিত করতে যে প্রক্রিয়াগুলো করতে হয় বা যে ব্যবস্থাপনা করতে হয় তাকেই মান ব্যবস্থাপনা বলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা মান ব্যবস্থাপনা পূর্বেই পড়েছিলাম একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে কার্যক্রম বাস্তবায়ন করতে হয় পণ্যের প্রতি গ্রাহক বা ভোক্তাকে আকর্ষিত করতে যা করতে হয় একটি প্রতিষ্ঠানকে উচ্চ মুনাফা অর্জন করতে করানোর যে কাজটি করতে হয় এবং একটি পণ্যর গুণগত বৈশিষ্ট্য বজায় রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোকেই বলা হয় মান ব্যবস্থাপনা মান ব্যবস্থাপনার এক নম্বর যে গুরুত্বটি আমরা দেখতে পাই সেটা হলো মানসম্মত পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান করা মানসম্মত পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে সহজেই বুঝতে পারছি যে মানসম্মত পণ্য পণ্য সেবা বিস্তারিত বিধান মানসম্মত পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান একটি গুরুত্বপূর্ণ কাজ মানসম্মত যদি পণ্য উৎপাদিত না হয় তাহলে ভোক্তারা সেই পণ্য ক্রয় করে না ভোক্তারা পণ্য ক্রয় তখনই করবে যখন পণ্যের গুণগত মান এবং বৈশিষ্ট্য ভালো থাকবে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চয়তা বিধান করতে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হয় একটি প্রতিষ্ঠানের যখন কোনো পণ্যের গুণগত মান এবং বৈশিষ্ট্য ভালো হবে তখন ভোক্তারা সেই পণ্যটার প্রতি আকর্ষিত হবে যখন একটি পণ্যের গুণগত মান এবং বৈশিষ্ট্য ভালো হবে তখন পুরনো ভোক্তারা পুরো পুরনো যে ক্রেতারা আছে তারা পুনরায় নতুন করে সেই পণ্যটি ক্রয় করবে দেখা যাবে নতুন গ্রাহক সেই পণ্যে আকৃষ্ট হবে এবং অনেক পুরনো গ্রাহকেরাও সেই পণ্যে আকৃষ্ট হবে তাই বলা যায় যে পণ্যের গুণগত মান এবং বৈশিষ্ট্যকে রক্ষা করতে হলে এবং একটি পণ্যকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হলে ক্রেতা আকর্ষিত করতে হলে কোম্পানিকে অগ্রগতি বা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের মানসম্মত পণ্য ও সেবার বিধান নিশ্চিত করতে হয় কেউ শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারলাম মান ব্যবস্থাপনার প্রথম যে গুরুত্বটি আমরা দেব সেটা হলো মানসম্মত পণ্য ও সেবার বিধান নিশ্চয়তা করা প্রত্যেকটি গ্রাহকই চাই সর্বোচ্চ সেবা সর্বোচ্চ মান এবং ভালো পণ্য যখন ভালো পণ্য উৎপাদিত না হবে কোয়ালিটি এবং মানসম্মন্ন পণ্য উৎপাদন না হবে এবং ভোক্তারা ভালো সেবা না পাবে তখন ভোক্তারা পণ্য ক্রয় করবে না তাই আমাদের মান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসম্মত পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান করা দ্বিতীয়ত হলো আমরা বুঝতে পারছি যে পণ্যের ত্রুটি শনাক্ত করা ও প্রতিকার করা মান ব্যবস্থাপনা আর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো একটি পণ্যের ত্রুটি কোথায় আছে বিস্তুতি কোথায় আছে খারাপ কোথায় আছে সেই বিষয়টাকে শনাক্ত করা এবং শনাক্ত করার পরে সেই বিষয়টার প্রতি গুরুত্ব দেয়া এবং সেই ত্রুটিকে মুক্ত করা যাতে পরবর্তী সময়ে ওই পণ্যটিতে ত্রুটি আর না আসে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারছি যে মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রুটি বা ভুলগুলো শনাক্ত করা এবং তার প্রতিকার করা যখন আমরা সেই ভুলগুলো শনাক্ত করতে পারবো এবং তার প্রতিকার করতে পারবো নিশ্চয় কী হতে পারে আমাদের তখন সেই বিষয়টি আরও ব্যাপকতা আসতে পারে সেই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে আসতে পারে যে পণ্যের মান এবং ব্যবস্থাপনায় যখন আমরা ত্রুটি ধরতে পারবো এবং তার প্রতিকার করতে পারব তখন ভোক্তারা সর্বোচ্চ কোয়ালিটি বা মানসম্মত পণ্য পাবে ভোক্তারা যখন মানসম্মত পণ্য পাবে ভালো পণ্য পাবে যখন অরিজিনাল এবং কোয়ালিটি মানসম্পন্ন পণ্য পাবে তখন তারা সেই পণ্যের প্রতি আকর্ষিত হবে পুনরায় সেই পণ্যটি তারা ক্রয় করবে এতে কোম্পানির অধিক পরিমাণে পণ্য বিক্রয় হবে এবং অধিক পরিমাণে তারা উৎপাদন করবে এবং অধিক পরিমাণে মুনাফা অর্জিত হবে প্রিয় শিক্ষার্থী তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি মান ব্যবস্থাপনা গুরুত্বের আরেকটি যে বিষয় সেটা হলো পণ্যের ত্রুটি শনাক্তকরণ ও তার প্রতিকার পণ্যের ত্রুটি শনাক্তকরণ ও তার প্রতিকার তিন নম্বর যে গুরুত্বটি আমরা দিব সেটা হলো ক্রেতা ধরে রাখা ও নতুন ক্রেতা সৃষ্টি করা প্রিয় শিক্ষার্থী মান ব্যবস্থাপনার আর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ক্রেতা ধরে রাখা ও নতুন ক্রেতা সৃষ্টি করা ক্রেতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি একটি পণ্যের কোয়ালিটি মান ভালো না হয় এর নকশা ডিজাইন ভালো না হয় ক্রেতারা পছন্দ না করে আকর্ষিত না হয় ক্রেতাদের চাহিদা পূরণ না হয় তাহলে কখনোই ক্রেতারা থাকবে না আমরা বলছি যে মান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেতা ধরে রাখা ও নতুন ক্রে ক্রেতা সৃষ্টিকতা করা ক্রেতা ধরে রাখা বলতে গেলে কখন আমরা ক্রেতা ধরে রাখতে পারবো যখন আমাদের পণ্যের কোয়ালিটি মান ভালো হবে গ্রাহকরা সেই পণ্যটি পছন্দ করবে তাদের ইচ্ছা তাদের আকাঙ্ক্ষা তাদের প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী সেই পণ্যটি তৈরি হয়েছে তার কোয়ালিটি মান ভালো আছে তখনই ভোক্তারা পণ্যটি বারবার ক্রয় করবে এবং প্রতিষ্ঠান সেই পণ্যর জন্য নতুন ক্রেতা ধরে রাখতে পারবে এবং নতুন ক্রেতা সৃষ্টি করতে পারবে তখনই তারা তার প্রতিবেশী তার কাছের মানুষদেরকে এই বিষয়টি উপস্থাপন করবে যে এই পণ্যের কোয়ালিটি মান অনেক ভালো এই পণ্যটির গুণগত মান অনেক ভালো এই পণ্যটি খুব ভালো তখনই পণ্যের নতুন নতুন ক্রেতা ক্রেতা সৃষ্টি হবে তাহলে মান ব্যবস্থাপনার গুরুত্বে যে বিষয়টি দিতে হবে সেটাই হলো ক্রেতা ধরে রাখা ও নতুন ক্রেতা সৃষ্টির যে কৌশলটি আছে সেই কৌশলটি আমাদেরকে অবলম্বন করতে হবে নতুন ক্রেতা সৃষ্টি করা এবং পুরো পূর্বের ক্রেতা ধরে রাখার একটাই কৌশল সেটা হলো পণ্যের গুণগত মান বজায় রাখা পণ্যের পূর্ব নির্ধারিত হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করা তবে আমরা কী করতে পারবো ক্রেতা ধরে রাখতে পারবো এবং নতুন ক্রেতা সৃষ্টি করতে পারবো প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারছি মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুনাফা বৃদ্ধি মুনাফা বাড়ানো মান ব্যবস্থাপনার আর কাজ হলো প্রতিষ্ঠান কীভাবে তার পণ্যগুলো বিক্রয় করবে বিজ্ঞাপন করবে এবং সেই পণ্য বিক্রয় করে অধিক পরিমাণে তারা মুনাফা উর্জিত হবে এটি হবে মান ব্যবস্থাপনার কাজ শুধু গ্রাহকদের স্বার্থ চিন্তা করলে হবে না গ্রাহকদের স্বার্থের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের স্বার্থটি জড়িয়ে আছে একটি গ্রাহক তখনই ভালো পণ্য পাবে যখন কোম্পানি তার নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য পৌঁছাতে পারবে প্রিয় গ্রাহক তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে মুনাফা বৃদ্ধি করতে হবে প্রতিষ্ঠান যাতে মুনাফা অর্জিত হয় গ্রাহকরা ভালো মানের পণ্য পাবে সাথে সাথে মুনাফা অর্জিত হবে যখন মুনাফা অর্জনের কথা আমরা চিন্তা করব। তখন প্রত্যেকটি কাঁচামালের ব্যবহার হবে এখানে পরিকল্পিতভাবে কাজ হবে এখানে কোনো ধরনের দুর্বলতা থাকবে না এখানে কোনো ধরনের ফাঁকিবাজি থাকবে না এখানে সর্বোচ্চ আর সময় ব্যবহার করা হবে সর্বোচ্চ পরিকল্পনা ব্যবহার করা হবে এবং সর্বোচ্চ প্রচেষ্টা ব্যবহার করে সর্বোচ্চ যন্ত্রপাতির ব্যবহার করে ভালো পণ্য উৎপাদন হবে এবং ভালো কোয়ালিটি মানসম্পন্ন পণ্য উৎপাদিত হবে তখনই অধিক পণ্য উৎপাদিত হলে মানসম্মত পণ্য যখন অধিক পরিমাণে উৎপাদন হবে তখন গ্রাহকরা অধিক পরিমাণে সেটা ক্রয় করবে আর গ্রাহকরা যখন অধিক পরিমাণে ক্রয় করবে তখনই প্রতিষ্ঠান তার মুনাফা অর্জন করবে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাবে এবং তারা অধিক পরিমাণে মুনাফা অর্জিত হবে প্রিয় শিক্ষার্থী তাহলে মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্ব হলো মুনাফা বাড়ানো মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পণ্যের নকশায়ন একটি পণ্যের কোয়ালিটি বা মানের সাথে জড়িত থাকে তার নকশা তার চিত্রায়ন পণ্যটি কেমন হবে লম্বা হবে না গোলাকার হবে না বৃত্তকার হবে না সরভুজ আকৃতির হবে কি আকৃতির হবে না ত্রিভুজ আকৃতির হবে সেই পণ্যের ডিজাইনের উপর নির্ভর করে পণ্যের কোয়ালিটি মান এবং গ্রাহকদের আকর্ষণ একটি পণ্যের নকশা ভালো না হলে গ্রাহকরা কখনোই গ্রহণ করতে চায় না আমরা একসময় দেখেছি যে নোকিয়া ফোনের অনেক বড় বড় ফোন ছিল মোটা মোটা ফোন ছিল তখন যখন এগারোশো মডেলের ছোট্ট চিকন ফোন চলে আসলো পাতলা ফোন চলে আসলো মার্কেটে বাজারে তখন নোকিয়ার সেই এগারোশো মডেল ছেটের প্রতি গ্রাহকরা অত্যন্ত আগ্রহী হয়ে গেল কারণ এর কোয়ালিটি বা এর নকশাটি গ্রাহকদের পছন্দ হয়েছে এবং এর কোয়ালিটি মানও ঠিক ছিল এবং এই মানসম্মত পণ্যটি গ্রাহকরা পেয়ে খুব আনন্দিত হয়েছে এবং সেই পণ্যের প্রতি আকর্ষিত হয়েছে তাদের চাহিদা পূরণ হয়েছে তখন তারা বেশি বেশি পণ্যটি ক্রয় করেছে তাহলে মান ব্যবস্থাপনার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো। পণ্যের নকশায়ন করা পণ্যের যাতে নকশা ভালো হয় সেই বিষয়টির পুরো গুরুত্ব দেবে কে মান ব্যবস্থাপনা মান ব্যবস্থাপনার গুরুত্ব বিষয় নিয়ে আমরা যে আলোচনা করছি সেখানে আরেকটি বিষয় আসবে সেটা হলো ঝুঁকি কমানো একটি পণ্যের যখন ঝুঁকি আমরা কমাতে পারবো একটি পণ্য যখন অধিক পরিমাণে উৎপাদন হবে এবং সেই পণ্যটির মান ঠিক থাকবে তার কোয়ালিটি ঠিক থাকবে তার পূর্ব পরিকল্পিত অনুসারে পণ্যটি উৎপাদিত হবে এবং সেই পণ্যের গুণগত মান বজায় রেখে গ্রাহকরা সেই পণ্যটি গ্রহণ করবে সেই পণ্যটি গ্রাহকরা অধিক পরিমাণে গ্রহণ করবে তখনই ঝুঁকি কমে যাবে তখন সেই পণ্যটি আর গোডাউনে বন্ধ থাকবে না সেই পণ্যটি আর নষ্ট হবে না সেই পণ্যটি আর অপচয় হবে না এবং যখনই গ্রাহকদের মান প্রয়োজন অনুসারে গ্রাহকদের চাহিদা অনুসারে যা গ্রাহকরা যেমানের পণ্য ক্রয় করতে চায় সেমানের পণ্য যখন আমরা দিতে পারব তখন পণ্যের অবশ্যই কী হবে ঝুঁকি কমে আসবে প্রিয় শিক্ষার্থী তারপরে যে গুরুত্বটি সে পায় সেটা হলো মান ব্যবস্থাপনার কাজ সেটা হলো তথ্য দেওয়া মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ বা উপাদান হলো তথ্য দেওয়া প্রত্যেকটি গ্রাহকই একটি পণ্য যখন ক্রয় করে তখন সেই পণ্য সম্পর্কে তারা জানতে চায় বুঝতে চায় এবং সেই পণ্যের কোয়ালিটি সেই পণ্যের কালার সেই পণ্যের ওজন সব কিছু জানতে চায় তাই বিভিন্ন পণ্যের আমরা দেখি মোড়কের গায়ে লেখা থাকে পণ্যের ওজন পণ্যের কালার পণ্যের ভেতরে কী কী উপাদান উপকরণ ব্যবহার করা হয়েছে এই তথ্যগুলো সময় গ্রাহকরা পেতে চায় এবং এটা গ্রাহকদের অধিকার যে তারা একটি পণ্য সম্পর্কে তথ্য পাবে তাই মান ব্যবস্থাপনার উচিত গ্রাহকদের তথ্য প্রদান করা যেভাবে তথ্য প্রদান করলে গ্রাহকরা সন্তুষ্ট হয় একটি পণ্যের ব্যাপারে গ্রাহকদের সেই অবস্থায় সেভাবেই মান ব্যবস্থাপনা ঠিক রেখে তাদেরকে তথ্য প্রদান করতে হবে তথ্য প্রদান করাই মান ব্যবস্থাপনার একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ উপকরণ বা উপাদান প্রশিক্ষণ দেওয়া মান ব্যবস্থাপনার মান ব্যবস্থাপনার আরেকটি তথ্য হলো আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো প্রশিক্ষণ দেওয়া ভালো প্রশিক্ষিত কর্মী না হলে ভালো পণ্য উৎপাদন কখনোই হয় না প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারছি যদি ভালো পণ্য উৎপাদন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ভালো প্রশিক্ষিত কর্মী বাহিনী লাগবে জনবল লাগবে ভালো অভিজ্ঞ জনবল ছাড়া ভালো প্রশিক্ষিত কর্মী ছাড়া ভালো পণ্য কখনোই উৎপাদন করা সম্ভব হয় না তাই আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রশিক্ষণের কথা এটি মান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি কাজ মান ব্যবস্থাপনার গুরুত্ব এইটার উপরেই দিতে হবে যে প্রশিক্ষণ দিতে হবে কর্মীদের প্রশিক্ষণ দিলেই তাদের মাধ্যমে ভালো পণ্য উৎপাদন হবে মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্ব হলো অপচয় কমানো মান ব্যবস্থাপনার গুরুত্ব অপচয় কমানো কিভাবে আমরা যখন একটি নির্দিষ্ট কাঁচামাল ব্যবহার করব একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় ব্যবহার করব প্রত্যেকটি যন্ত্রের সঠিক সময় সঠিক বিষয়টি ব্যবহার করব তখন দেখা যাবে যে আর কোনো ধরনের অপচয় ঘটবে না তখন এমনিতেই প্রতিষ্ঠানের অপচয় কমে আসবে এবং অধিক পণ্য উৎপাদন হবে মানসম্মত পণ্য উৎপাদন হবে এবং কর্মীরা সময় মতো কাজ করবে তাদের সময়ের অপচয় ঘটাবে না চারিদিক দিয়ে আমরা দেখতে পাব সেই পরিকল্পনা যদি থাকে তাহলে কি হবে অপচয় কমে আসবে এই অপচয় কমানোটাও মান ব্যবস্থাপনার একটি গুরুত্ব উৎপাদন এর পরিমাণ বাড়ানো মান ব্যবস্থাপনার আর একটি গুরুত্বপূর্ণ উপাদান উপকরণ হল মান ব্যবস্থাপনার সবচাইতে ইম্পর্টেন্ট আরেকটি কাজ হল প্রতিষ্ঠানের উপাদানের উপকরণ বৃদ্ধি করা উৎপাদনের পরিমাণ বাড়ানো উৎপাদনের পরিমাণ যদি না বাড়ে কোম্পানি যদি মুনাফা অর্জিত না করতে পারে গ্রাহক যদি তার ইচ্ছা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী চাহিদা অনুযায়ী পণ্য সঙ্গে সঙ্গে ক্রয় করতে না পারে তার প্রয়োজন অনুসারে সেই সময়ই তারা পণ্য হাতে না পায় তাহলে সেই পণ্যের প্রতি গ্রাহকরা সন্তুষ্ট থাকবে না গ্রাহকরা সেই পণ্য ক্রয় করবে না সাথে সাথে কোম্পানি লস হবে কোম্পানি সেখানে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারছি যে উৎপাদন বাড়াতে হলে অবশ্যই মান ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে মান যদি কোয়ালিটি ভালো হয় উচ্চম মানসম্মত পণ্য তৈরি হয় এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই এখানে গ্রাহকরা কী হবে ভালো পণ্য ক্রয় করবে এবং উত্তরোত্তর পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষার্থী তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারলাম মান ব্যবস্থাপনা কি। আমরা এই বিষয়টিকে আরও একবার দেখতে চাই যে মান ব্যবস্থাপনার এক নম্বর গুরুত্বটাই ছিল আমাদের মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত বিধান করতে হবে প্রতিষ্ঠানকে অবশ্যই মানসম্মত পণ্য ও সেবার বিধান নিশ্চিত করতে হবে দুই নম্বর হলো পণ্যের ত্রুটি ও শনাক্ত করতে হবে এবং তার প্রতিকার করতে হবে প্রত্যেকটি পণ্যের যদি খুঁজে দেখতে হবে যে তার ত্রুটি আছে কি না যদি ত্রুটি পাওয়া যায় সেটার প্রতিকার করতে হবে তিন নম্বর হলো ক্রেতা ধরে রাখা ও নতুন ক্রেতা সৃষ্টি করা মান ব্যবস্থাপনার কাজ মুনাফা বাড়ানো হলো মান ব্যবস্থাপনার কাজ তারপরে হলো পণ্যের নকশায়ন ডিজাইন করা মান ব্যবস্থাপনার কাজ মানের পণ্যের ঝুঁকি কমানো ঝুঁকি কমানো এটা হলো মান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ তথ্য প্রদান করা গ্রাহকদেরকে তথ্য প্রদান করবে এটাও মান ব্যবস্থাপনার কাজ প্রশিক্ষণ দেওয়া কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে এবং সেই অনুযায়ী ভালো কোয়ালিটি মান সম্পূর্ণ পণ্য উৎপাদন করতে হবে এটি হলো মান ব্যবস্থাপনার কাজ অপচয় কমানো এটাই হলো মান ব্যবস্থাপনার কাজ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা এটাও হলো মান ব্যবস্থাপনার গুরুত্ব প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে মান ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম মান ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে ভালো এবং মানসম্মত পণ্য উৎপাদন হবে আর মানসম্মত পণ্য উৎপাদন হলেই পণ্যের প্রতি গ্রাহকরা আকৃষ্ট হবে এবং তারা এই পণ্যটি বেশি বেশি ক্রয় করবে এবং পুরনো এবং নতুন অনেক অনেক গ্রাহক সৃষ্টি হবে এবং কোম্পানি আস্তে আস্তে সেই পণ্যটি অধিক পরিমাণে সেল করতে পারবে বিক্রয় করতে পারবে এবং উত্তরোত্তর তারা লাভবান হতে পারবে এভাবেই মান ব্যবস্থাপনা সফলভাবে গৃহীত হবে এবং সফলভাবে সম্ভব হবে প্রিয় শিক্ষার্থী তোমরা বাসায় গিয়ে বই দেখে আরও বিস্তারিত পড়বে বিষয়টি নিয়ে আরও চিন্তা করবে এবং নিয়মিত তোমরা পড়ার টেবিলে বসবে সামনের পরীক্ষা যাতে আমরা ভালোভাবে দিতে পারি সেই জন্য পড়ার টেবিলে বসে নিয়মিত আমরা পড়াশোনা করবো উৎপাদন ব্যবস্থাপনার এই সপ্তম অধ্যায়ের পঞ্চম ক্লাসটি আমরা করলাম অনলাইনে তোমরা নিশ্চয়ই দোয়ারিয়ায় এজি মডেল অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে নিয়মিত আছো তোমরা দেখতে পাবে আমাদের ক্লাসগুলো নিয়মিত তোমরা ক্লাস করো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই মহামারী করোনার করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করুন আমিন এবং আমাদেরকে আবারও কলেজে গিয়ে সরাসরি ক্লাস করার তৌফিক দান করুক সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অভিনন্দন আসসালামু আলাইকুম